হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আম পাতার এমন কিছু ঔষধি গুণাগুণ সম্পর্কে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। চলুন তাহলে জেনে নেওয়া যাক। আম খেতে সবাই পছন্দ করে, আমের স্বাস্থ্য উপকারিতার বিষয়েও কারো সন্দেহ নেই, কিন্তু আম পাতায়ও স্বাস্থ্যের জন্য অনেক উপকারী যা অনেকেই জানেন না। আম পাতা ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট এবং খনিজ উপাদানে ভরপুর। আম পাতায় মেনজিফিরিন নামক সক্রিয় উপাদান থাকে যার অপমেয় স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কচি আমের পাতা সিদ্ধ করে সেই পানি পান করা বা পাতা গুঁড়ো করে খাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্রে বিভিন্ন রোগ নিরাময়ে আম পাতার ব্যবহার বর্ণনা করা হয়েছে। আম পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন, এনজাইম, অ্যান্টিঅক্সিডেন্ট, ফ্লাভোনয়েড এবং অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে, ফলে ফলের রাজা আম সবারই প্রিয়, তা কাঁচা হোক বা পাকা। কিন্তু আজকে আমরা আমের গুণাগুণ নিয়ে কথা বলবো না, বরং কথা বলবো আম পাতার গুণের বিষয়ে। তো দর্শক, চলুন তাহলে জেনে নেওয়া যাক আম পাতার কিছু উপকারিতা সম্পর্কে। রক্তচাপ কমায়। আম পাতায় রক্তচাপ কমানোর উপাদান রয়েছে। হাইপারটেনশনের কারণে ক্ষতিগ্রস্ত রক্তনালীকে শক্তিশালী হতে সাহায্য করে আম পাতা। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী প্রতিদিন এক কাপ আম পাতার চা পান করলে হাইপারটেনশন কমে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। আম পাতায় ট্যানিন এবং অ্যান্থোসায়ানিন থাকে যা ডায়াবেটিস নিরাময়ে সাহায্য করে। আম পাতার চা ডায়াবেটিস এড়িয়ে চলতে এবং সংবহন সম্পর্কিত সমস্যা দূর করতে সাহায্য করে, শ্বসনতন্ত্রের সমস্যা নিরাময় করে। আম পাতার চা পান করলে সকল ধরনের শ্বসনতন্ত্রের সমস্যা সারাতে এবং কমাতে সাহায্য করে। যারা ঠান্ডা, ব্রঙ্কাইটিস বা অ্যাজমায় ভুগছেন, তারা এই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারেন আম পাতা ফুটানো পানি পান করে। কান ব্যথা কমায়। আপনি যদি কান ব্যথার সমস্যায় ভুগে থাকেন, তাহলে আম পাতার রস ব্যবহার করা হতে পারে সবচেয়ে কার্যকরী প্রতিকার। আম পাতায় হালকা তাপ দিয়ে কানের ছিদ্রের উপরে লাগান, এটি চমৎকারভাবে কাজ করবে। পোড়া সারাতে। আম পাতার সাহায্যে পোড়া নিরাময় হতে পারে খুব দ্রুত। আম পাতার ছাই ত্বকের পোড়া অংশকে নিরাময় হতে সাহায্য করে। কিছু আম পাতা পুড়িয়ে ছাই করে নিন এবং এই ছাই আলতো করে পোড়া স্থানে ঘষুন। স্ট্রেস কমায়। যারা অস্থির ও উদ্বিগ্ন অনুভব করেন, তারা এর থেকে মুক্তি পেতে পান করতে পারেন আম পাতার চা। 2 থেকে 3 কাপ আম পাতার চা পান করে দেখুন পার্থক্য বুঝতে পারবেন। এটি আপনার স্নায়ুতন্ত্রকে শিথিল হতে সাহায্য করবে এবং আপনি সতেজ অনুভব করবেন। কিডনির পাথর দূর করে। আম পাতা শুকিয়ে গুঁড়ো করে নিন এবং পানির সাথে মিশিয়ে সকালে পান করুন। এর ফলে কিডনির পাথর খুব সহজেই শরীর থেকে বের হয়ে যাবে। গলা ব্যথা দূর করে। গলার ব্যথা দূর করতে সাহায্য করে আম পাতা। কিছু আম পাতা পুড়তে দিন এবং এর থেকে উৎপন্ন ধোঁয়া শ্বাসের সাথে গ্রহণ করুন, এতে আপনার গলা ব্যথার সমস্যা কমবে। মৌখিক স্বাস্থ্য বজায় রাখা। আম পাতার সাহায্যে আপনার মুখের দুর্গন্ধ দূর করা যায় এবং অস্বাস্থ্যকর দাঁত ও মাড়ির সমস্যা নিরাময়ে সাহায্য করে। আম পাতা বিভিন্নভাবে স্বাস্থ্যের উপকার করে থাকে, তবে আম পাতার চায়ে আপনার অ্যালার্জির সমস্যা হয় কি না তা নিশ্চিত হওয়া প্রয়োজন। আম পাতায় আম গাছের আঠা বা কষ আছে কি না দেখে নিতে হবে, তা না হলে এই কষ শরীরে প্রবেশ করলে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাছাড়া এই কষ ত্বকে লাগালে ত্বক পুড়ে যেতে পারে। তো দর্শক, আপনারা জানতে পারলেন আম পাতার কিছু স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।